আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আল্লাহর রহমতে আমরা একটি ইউটিউব চ্যানেল খুলেছি, সে যার বাংলা অর্থ হচ্ছে, যেটির নাম হচ্ছে ফ্যামিলি টিউন এবং বাংলা অর্থ পারিবারিক সুর। এই চ্যানেলে থাকছে বিভিন্ন বুক রিভিউ, বিভিন্ন ধরনের আমরা ব্লগ করব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, সেগুলোর ভিডিও এখানে আপনারা পাবেন। এবং আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস নিয়ে আসবো, যেমন আমি বিভিন্ন সময় বুক রিভিউ দেবো, এরপর কোরআন তেলাওয়াত করব। এবং এই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে সবসময় পাশে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট দিবেন কেমন হয়েছে আমাদের ভিডিওগুলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি পড়া শেষ দিয়ে মনে করছি যে আপনাদের সাথে কথা বলবো, এই জন্য আমি পড়া তাড়াতাড়ি শেষ দিই আপনাদের সাথে, এই জন্য কথা বলতে বুঝছি। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আমার দেখা হবে। আমাদের ইউটিউব চ্যানেলে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, অনেক অনেক বেশি বেশি লাইক দিবেন, অনেক অনেক সাবস্ক্রাইব করবে। সবাই অনেক দোয়া করেন আমার জন্য। আমি তো অসুস্থ, আমার জন্য বেশি দোয়া করবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রান্তীয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন শিক্ষক, আমি টুলসা ইসলামী কামিল মাদ্রাসায় শিক্ষকতা করি দীর্ঘদিন থেকে। হঠাৎ করে আসলে ইউটিউব চ্যানেল খোলার একটি রহস্য তো অবশ্যই আছে। আমার আসলে ইউটিউব চ্যানেল খুলবো এই রকম কোনো প্ল্যান ছিল না। দীর্ঘদিন যাবৎ কিছু ভিডিও করতাম, প্রাথমিক জীবনের চলার পথে কিছু ভিডিও করতাম, নুহান নেহার ভিডিও করতাম, এগুলো ফেসবুকে দিতাম। তো ওখানে কত ভিউ হইতো সেটা আসলে আমি কখনোই দেখিনি, আগে এই অপশনটা হয়তো ছিল না। তো সম্প্রতি আমাকে অনেকেই বলতো যে এই ভিডিওগুলো দিয়েই তুমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলো। ইউটিউব নিয়ে আমার একটি মানে ভুল ধারণা ছিল যে প্রাথমিক বা প্রতিদিন হয়তো তিন চারটি ভিডিও দিতে হবে, না হলে ভিউ বাড়বে না, সাবস্ক্রাইব বাড়বে না। তো এই ধারণাটি আমার এক ভাই, বড় ভাই, আমার প্রিয় ভাজন, উনি আমার এই ভুলটি ধরাই দিল যে না, আসলে এরকম না, তোমার যখন ইচ্ছা তখন ভিডিও করিও, কন্টেন্ট ক্রিয়েট করে তুমি এটা ইউটিউবে ছাড়িও, এটা ম্যাটার না। তো কী কন্টেন্ট তৈরি করব, আর ক্যামেরার সামনে আসলে আপনারা বুঝতেই পারতেছেন আমি একটু নার্ভাস, ক্যামেরার সামনে আমার কথা বলা জড়তাটা এখন রয়ে গেছে। কখন আসলে করোনার সময় কিছু অনলাইন ক্লাস করেছিলাম, তখন দেখলাম যে আমাদের এই জড়তাটা রয়েছে। তো ভিডিও বা অথবা কন্টেন্ট ক্রিয়েট করা, এটা আমি মনে করেছিলাম এটা আমার জন্য খুবই দুঃসাধ্য হবে। পরক্ষণে ভাবলাম যে আসলে আমার যে পার্সোনাল কিছু হবি রয়েছে, বিভিন্ন বই পড়া, আমি বই পড়তে পছন্দ করি, আমি গার্ডেনিং করতে পছন্দ করি, তারপরে টুকটাক কিছু পোষা যেমন কবুতর পুষি, তারপর কিছু পোষা প্রাণী আছে, তারপর আমার কর্মক্ষেত্র। তো এই প্রাথমিক জীবনের চলার পথের এই অংশগুলোকে নিয়ে আমি যদি কন্টেন্ট তৈরি করতে চাই, আসলে আমি দেখছি যে পারবো। যেমন বই পড়াটা, একটা বই পড়া শেষ হলে আমি আপনাদের সাথে বুক রিভিউর মাধ্যমে আমি আপনাদেরকে সেটা শেয়ার করতে পারি, এটা শিক্ষণীয় হইতেও পারে।
তারপর গার্ডেনিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স দিতে পারি, আর নুহান নেহার মায়ের শখ হচ্ছে রান্না করা। রান্নায় পারদর্শী কিনা জানি না, তবে সে ইতিমধ্যে তার রান্না দিয়ে সে তার চারপাশকে মাতিয়ে রেখেছে, তার রান্নার অনেকেই প্রশংসা করে। তো যদি আমি ইচ্ছে করি রেসিপি দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারি। আমি আসলে উদ্বুদ্ধ হয়েছি এই জন্য যে আমি আমার আনন্দগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, তবে নিজের কাছেও হয়তো ভালো লাগবে। তো ইন্ট্রো দিব দিব করে আসলে একটু দেরি হয়ে গেছিলো, আমি গত 2 দিন একটু অসুস্থ ছিলাম। আরও আগে ইন্ট্রোর জন্যই আসলে কিছু কন্টেন্ট অলরেডি তৈরি হয়ে রয়েছে, ওগুলো শেয়ার করতে পারতেছিলাম না। তো আজকে যখন ইন্ট্রো তৈরি করবো তখন আমার বাচ্চারা, বিশেষ করে নুহান নেহা, এই দু আমার এক ছেলে এক মেয়ে, তো এরা খুব উৎফুল্ল যে বাবা আমরা আগে দেব। তাই বললাম যে ওকে বাবা দাও। সর্বশেষে আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই, সকল ইউটিউবাররা যা বলে আমার ইউটিউবে আমি সেটাই বললাম, সাবস্ক্রাইব করবেন, যে লাইকনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান, অথবা আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে দেন। আর কমেন্টসে অবশ্যই একটু জানাবেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানাবেন, আমি একদম নতুন, আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন, দেখি কতটুকু আপনাদের মনের মতো শিক্ষণীয় অথবা ভালো লাগার কন্টেন্ট তৈরি করে ইউটিউবে দিতে পারি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।